হ্যালো বন্ধুরা, আমি অমিত, সুস্বাগতম আপনাদের সবাইকে। বন্ধুরা, আমার হাতে একটা জিনিস, এটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হলো চা আর কি। এই চাটা দেখার পর আমার চোখে পানি চলে আসছে। কেন পানি আসছে আমি এটাই একটু বলি আপনাদেরকে, যে আমি সিলেটে থাকি প্রায় 4.5 বছর ধরে। তো এইখানে বলতে গেলে পরিচিত বলতে গেলে নাই, খুব কম মানুষই আছেন কিনা যারা কিনা সিলেটের স্থানীয়, বাট তারা আমাকে আপনার থেকেও বেশি আপন মনে করেন, অনেক আদর করেন আমাকে। তো ঘটনাটা কি হয়েছে, যে আমি 4 দিন যাবত হলো খুবই জ্বরে ভুগতেছি, খুবই। তো যেহেতু ওমিক্রনেরও এখানে একটা ভয় আছে, তা আমি কোথাও যাইতেছি না, কারণ আমার নিজের সেফটির সাথে সাথে আমি অন্যদেরও সেফটি দেওয়ার চেষ্টা করতেছি, যে আমার কারণে যেন অন্য কেউ যেতে অসুস্থ না হয়। তো আজকের দিনটা একটু স্পেশাল আমার কাছে, কারণ আজকে একজন আমাকে সকালবেলা ক্ষীর দিয়ে গেছে। সে যখন জানতে পারছে যে আমি অসুস্থ, ক্ষীর দিয়ে গেছে, রুটি দিয়ে গেছে সাথে। তারপর দুপুরবেলা আবার ভাত দিয়ে গেছে, মাছও দিয়ে গেছে। তো আমার রুমের পাশে একজন আঙ্কেল থাকেন, তো তিনি আস্তে আস্তে আমার কাছে এসে কানে কানে বলতেছে যে বাবা, তোমাকে আমি একটু চা বানাই দিই, তুমি কাশতেছো অনেক। তো আমি বললাম যে আঙ্কেল দেন। তো উনি চাটা আমার হাতে দেয়, হাতে দিয়ে বলে যে দেখো বাবা, হয়তো বা চিনি একটু কম হইতে পারে, একটু অ্যাডজাস্ট করে খাই নিও, চিনি শেষ। আমি চাটা না খাই আমি ওনাকে বলছি যে কোনো সমস্যা নেই আঙ্কেল, চিনি ঠিকই আছে। তো এই চায়ের কাপটা হাতে নিয়েই নেওয়ার পরপরই আর কি আমার চোখে পানি চলে আসে। টাকা পয়সা দিয়ে আসলে কখনোই ভালোবাসা অর্জন করা যায় না, মানুষের ব্যবহারটাই, মানুষের মুখের ভাষা, মানুষের বিনয়ী হওয়াটাই হলো সব থেকে জরুরি। আর এইগুলো মানুষের জন্যই হলো বেঁচে থাকতে ইচ্ছা করে, তাদের জন্য ভালো হওয়ার ইচ্ছা করে, তাদের জন্য ভালো কিছু করার ইচ্ছা করে, এটাই। তো ধন্যবাদ সিলেটের সেই প্রত্যেকটা মানুষকে যারা কিনা সবসময় আমার সাথে থাকেন, পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।